হ্যালো বন্ধুরা, আলপনার কুকিং স্টাইলে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো কাতলা মাছের কালিয়া। তো আমি কাতলা মাছের পিঠের মাছ নিয়েছি, আপনারা চাইলে পেটিও নিতে পারেন। এই মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেবো, তাকেই মাছের মধ্যে নুন হলুদ ভালোভাবে ঢুকে যায়। গরম হয়ে গেছে, এখন আমি একটু বেশি করে তেল দেব। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো একটু মোটা ধরনের বলে একটু ভাজতে একটু টাইম নিয়ে ভাজতে হবে। মাছ ভাজা হয়ে গেলে মাছের সুন্দর একটা গন্ধ দেবে, ভাজার গন্ধ, তাহলে বুঝতে পারবেন মাছটা প্রপারলি ভাজা হয়ে গেছে, তখনই নামিয়ে দেবেন। তেলটা আছে, এর মধ্যে আমি একটা আলু 4 টুকরো করে নিয়েছি। মাছের কালিয়াতে আলুটা অপশনাল, আমার খুব ফেভারিট বলেই আমি এটাকে দিয়েছি। আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমরা নামিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটাকে তুলে নিচ্ছি। আলুটা এরকম লাল লাল করে ভাজবেন। কড়াইতে বেশ খানিকটা তেল রয়েছে, আমার এতটা তেলের দরকার হবে না, আমি একটু তেল কম করে নিচ্ছি। আলুটা এখন এই তেলের মধ্যে আমি একটা তেজপাতা 2 টুকরো করে দিলাম, অল্প একটু জিরে দিলাম, জিরেটা 1/2 টিস্পুন মতো। একটা এলাচ এইভাবে ছাটিয়ে দিলাম। এখন এটা হয়ে গেছে, আমি এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। মাছের কালিয়াতে গরম মশলা ফোড়ন দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। দেখুন একটু একটু ভাজা ভাজা হয়েছে, আর এর মধ্যে আমি 1টা কাঁচা লঙ্কা, 1/2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর যে টমেটো, 1টা টমেটো কুচি রেখেছিলাম, টমেটোটা দিয়ে আমি এখন ভাজা ভাজা করব। আর টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে আমি বাকি মশলাটা দেব। এখন আমি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটা দিয়ে গ্যাসটাকে স্লো করে রেখে মশলাটাকে কষিয়ে নেব, আর দিয়ে দেবো 1/2 চা চামচ লবণ। আমি এই সময় অল্প একটু জল দিয়ে কষাবো, না হলে মশলাটা লেগে যেতে পারে। আমি একটু ঢাকা দিয়ে এটাকে কষাবো। মশলাটা কষা হচ্ছে, এখন এর মধ্যে দেবো আমি এইটুকু চিনি। চিনিটা দিলে কি হয়, রংটাও ভালো আসে আর তরকারির টেস্টটাও খুব ভালো হয়। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। এর মধ্যে আমি যে আলুর টুকরোগুলো ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে একটু কষাবো। দেখুন মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। এখন আমি পরিমাণ মতো, এটা খুব বেশি জল দেব না, আমি এখন ঢাকা দিয়ে 5 মিনিট ফুটতে দেব। এখন আমি মাছগুলো ছেড়ে দেব। মাছ দিয়ে এটাকে আরো আমি 3 মিনিট ফুটতে দেব। 2 মিনিট পরে এগুলো আবার নাড়িয়ে দেব।
আর এই সময় ঝোলটাকে একটু চেখে দেখবেন নুন লাগবে কিনা। আর একটু লবণ দিলাম, লবণটা সবসময় আপনাদের পরিমাণ মতো দেবেন। লবণটা দিয়ে আর এক মিনিট মতো ফুটিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলাটা বেটেও দিতে পারেন, অনেকে ঘি দেন, আমি ঘিটাকে অ্যাভয়েড করছি। গ্যাসটাকে অফ করে দিলাম, হয়ে গেছে আমার মাছের কালিয়া রান্না। আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজ রাখি, আবার আসবো আরেকটা রেসিপি নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন।